হ্যালো ফক্স, আমি শফিক রহমান, এখন আছি ক্যাপিটাল হিলের পাশে, যেটা বাংলাদেশে সংসদ ভবন বলা হয়। আজকে হলো 2021 জানুয়ারি 16 তারিখ, আর 4 দিন পরেই প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে শপথ গ্রহণ করবে। আমাকে পুলিশে এখন ভিতরের দিকে যেতে দিল না, আমি যেখানে বাইকিং করি, এইখানে আমি যেখানে প্রত্যেক দিন বাইকিং করি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন দূরে এখানে প্রায় ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে যত মিলিটারি ইউজ করা হয় তার থেকে 4 গুণ ফোর্স নিয়ে এখানে মিলিটারি মোতায়েন করা হয়েছে, এবং সিচুয়েশন খুব একটা ভালো না। তো ট্রাম্পের সাপোর্টার যারা সাদা সুপিরিয়ার মনে করে, তারা হয়তো এই ইলেকশনের রেজাল্টে তারা অসুখী, তো সুতরাং এইখানে তারা অ্যাট্যাক করতে পারে, সেই জন্য এইটা প্রিভেনশন করার জন্যে এইটা এখন দিচ্ছে। এখানে দূরে দেখতে পাচ্ছেন চারিপাশে সব ঘেরাও হয়ে গেছে, এটার 2 ব্লকের মধ্যে এটা কেউ যেতে পারবে না। তো আপাতত এই পর্যন্ত থাক, একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আশপাশ দিয়ে দেখেন, এটা হলো ইউনিয়ন স্টেশন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিলিটারি ভ্যান ট্রাক এখানে সব মোতায়েন করা হয়েছে আশপাশ দিয়ে, এবং ভিতরে দেখতে পাচ্ছেন ফেন্সের মাধ্যমে তার ভিতরে পুলিশ মিলিটারি সব মোতায়েন করা হয়েছে। তো থ্যাংক ইউ, আই উইল বি কিপ আপডেটিং ইওর ইনফরমেশন।